আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের 37 নং বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হলো বুধবার। এদিন কুশমুন্ডি ব্লকের 11টি অঞ্চলের কর্মীদের নিয়ে কুশমুন্ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মী সভার আয়োজন করা হয়। বুধবারের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস, দক্ষিণ দিনাজপুর জেলা কোঅর্ডিনেটর ললিতা টিক্কা, জেলা তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার, মহিলা তৃণমূল নেত্রী মিঠু জোয়াদ্দার, আইএনটিটিউসি জেলা তৃণমূল সভাপতি মজিরউদ্দিন মণ্ডল, কুশমুন্ডি ব্লক তৃণমূল সভাপতি রেখা রায়, তৃণমূল নেতা রিতেশ জোয়াদ্দার, রতন সাহা, কেশব যোশী সহ অন্যান্য নেতৃত্ব। রাজ্য সরকারের নির্দেশ মেনে রাজ্যের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস। আমাদের কর্মীদের কাছে একটাই বার্তা, আমরা রাজনৈতিক কর্মী, আমাদের মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের আপদে বিপদে মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি তার দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আগামী দিনে আমাদের রাজনৈতিক কর্মসূচি কী হবে সে বিষয়ে যেরকম আলোচনা হয়েছে, সেরকম কাজ করতে গিয়ে আমাদের কোথাও সমস্যা আছে কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে আমাদের অঞ্চলভিত্তিক যা কর্মসূচি রয়েছে যেটা আমরা ইতিমধ্যে জানিয়েছি, মূলত হচ্ছে যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবার লক্ষ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের কাজ দাদা বিভিন্ন পরিবারে ক্ষোভ বিক্ষোভ থাকবে, আলোচনা সমালোচনা একটা বড় পরিবার তৃণমূল কংগ্রেস অত্যন্ত পড়ে, এটা খুব স্বাভাবিক এবং আমরা খুব গুরুত্ব সহকারে যা ক্ষোভ বিক্ষোভ যদি কোথাও যতটুকু থাকছে আমরা সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটাকে ঠিক করবার চেষ্টা করছি। এবং আজকেও আমাদের কাছে যদি ছোটোখাটো দু একটা বিষয় কিছু এসছে, কোনো গুরুত্বপূর্ণ বড় বিষয় কিছু আসেনি, আমরা নিশ্চয়ই আগামী দিনে সেগুলো আলোচনার মধ্যে দিয়ে ঠিক করবো। তাহলে আগামী দিনে আমরা ভাবতেই পারি যে বিশ্বাস রাখুন তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে মানুষের পাশে থেকে কাজ করছে, কোনো ব্যক্তি নয় দল কাজ করছে, আর এই দল সবাইকে নিয়ে কাজ করতে জানে এবং কাজ করবে, যে ছোটোখাটো সমস্যা আছে সেটাকে আমরা নিশ্চয়ই সমাধান করে আসবো। এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের যুব সভাপতি অম্বরীশ সরকার জানান, কর্মীদের মারাত্মক সাড়া রয়েছে এবং এটা দলের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরেই একটা উন্মাদনা তৈরি হয়েছিল। আজকে তো মানে আমাদের যত কর্মী রয়েছে সবার একটা আগ্রহ ছিল, যখন এটা ফার্স্ট আমাদের প্রস্তুতি মিটিং হওয়ার পরে যখন নির্দেশ দেওয়া হয় এবং প্রাথমিক পর্যায়ে এটাই দলের পক্ষ থেকে নির্দেশ ছিল যে প্রত্যেকটা বুথ থেকে ন্যূনতম 5 থেকে 6 জন করে নিয়ে এসে প্রাথমিকভাবে পুজোর আগে একটা দলীয় যে রাজনৈতিক কর্মী সম্মেলন সেটা করা বিধানসভা ভিত্তিক, সেইটা করতে গিয়ে আমাদেরকে অসুবিধা ফেস করতে হয়েছে এরকম যে প্রচুর মানুষ অনেক বুথে দেখা গেছে যে সেটা 5, 6, 10-এর অধিক মানুষ আগ্রহী হয়েছেন। সেখানে আমাদের অঞ্চল সভাপতি থেকে অঞ্চলের দায়িত্বে যারা রয়েছেন অঞ্চল সভাপতি কনভেনার যারা রয়েছেন তাদেরকে সেটাকে ট্যাকেল দিতে হয়েছে, ফলে উন্মাদনা প্রচুর আছে এবং মানুষের সারাটা ব্যাপকভাবে না যেরকম আমরা দেখেছি অন্যান্য ব্লকে না সেরকম কোনো প্রভাব নেই বা সেরকম কোনো ঘটনা নেই। গোষ্ঠী বলে ওই ধরনের যে অন্যান্য কোথায় রয়েছে আমার জানা নেই, আপনার মুখ থেকে প্রথম শুনলাম, তো সেক্ষেত্রে আমাদের এখানে ওই ধরনের কোনো সমস্যা নেই, খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কেমন সারা ভালো, অসুবিধা নেই। কুশমুন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট, আমার নিউজ। পুজোর ছন্দে, পুজোর গন্ধে, পুজোর আনন্দের সাথে আপনাকে সাজিয়ে তুলতে সাহা কুটির আপনাকে জানায় স্বাগত। মহিলাদের জন্য থাকছে শাড়ির মেলা, রয়েছে কাঞ্জিভরম, জামদানি, বালুচড়ি, পিওর সিল্ক, দুপিয়ান সিল্ক ও তাঁতের শাড়ির বিপুল সম্ভার। মেয়েদের জন্য থাকছে বাহুবলি, আনারকলি, লং ফ্রক ও ওয়ান পিস। পুরুষদের জন্য পাবেন স্পার্কি, হোফম্যান, গপ কোম্পানির জিন্স প্যান্ট ও বিভিন্ন নামি দামি কোম্পানি শার্ট ও টি শার্ট। বাচ্চাদের জন্য থাকছে নানান ধরনের স্টাইলিস্ট ও ব্র্যান্ডেড কোম্পানির পোশাক, থাকছে বাহুবলি, বাবা স্যুট, প্যান্ট শার্ট। অসাধারণ লুকসের ব্লেজার, পুজোর নতুন স্টক থেকে নিজের পছন্দের পোশাকটিকে বেছে নিতে চলে আসুন সাহা কুটির, ইন্দ্রনারায়ণপুর কলোনি, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মোবাইল নম্বর 9932-68-37-76।